করোনায় আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় আরও 187 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 24,175 জনে। একই সময়ে নতুন রোগে শনাক্ত হয়েছেন আরও 6,684 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 14,18,902 জনে। এদিকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে পর্যাপ্ত টিকা হাতে পেলে আবারও গণটিকা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার জাহিদ মালিক। বিস্তারিত মানিক মিয়াজির প্রতিবেদনে। দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি কমতে শুরু করেছে। গত মাসে সংক্রমণের হার যেখানে 32% ছিল, সেখানে এখন 20% মধ্যে চলে এসেছে। করোনা রোধে টিকাকে গুরুত্ব দিয়ে সারা দেশে গণটিকা কার্যক্রম শুরু করেছিল সরকার, কিন্তু পর্যাপ্ত যোগান না থাকায় গণটিকা কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় সবার জন্য প্রতিষেধক নিশ্চিত করতে বিভিন্ন দেশ থেকে টিকা ক্রয়ের চুক্তি করেছে। দেশের 10 কোটি মানুষকে ডিসেম্বরের মধ্যে টিকার আওতায় নিয়ে আসতে এরই মধ্যে ভারত, চীন এবং রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে সরকার। চায়না ভ্যাকসিন দিতে পারছে, সে কারণে আমরা তাদের কাছ থেকে নিচ্ছি। রাশিয়ার সাথেও আমাদের চুক্তি সম্পাদন হয়েছে, এখন আমরা অপেক্ষায় আছি তারা কবে দিবে। কোভ্যাক্সের সাথেও আমাদের তো 7 কোটির আমাদের একটা চুক্তিবদ্ধ অবস্থায় আছে, ওনারা দিচ্ছে, যখনই দিচ্ছে আমরা নিচ্ছি, ভ্যাকসিন দিচ্ছি। এবং ভারতের সাথে যে ভ্যাকসিনের বিষয়টা, ওটা তো এখনও আছে, 2,30,00,000 ভ্যাকসিন এখনও আমাদের পাওনা আছে। গণটিকা কার্যক্রম সফল হলে সারা দেশের জনজীবন স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন ভ্যাকসিন প্রাপ্যতা সাপেক্ষে আমরা আমাদের কার্যক্রম আগামীতে চলবে। যদি ভ্যাকসিন হাতে অনেক পরিমাণে চলে আসে, তাহলে আমরা আমাদের যে শহরে এবং গ্রামে দুই জায়গায় কার্যক্রম চলমান থাকবে। মানিক মিয়াজি, এসিটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি, সাথে আছি সবসময়।